হিন্দুধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট আছে দেখবো, ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট। ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার্থী যারা হিন্দু ধর্ম অনুসারী তারাই অ্যাসাইনমেন্টটি করবে। ইসলাম ধর্ম অনুসারীদের ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট আনসার অলরেডি দেওয়া আছে, তাহলে দেখে নিতে পারো। তো তোমাদের এই সপ্তাহে আরেকটি বিষয়ের অ্যাসাইনমেন্ট করতে হবে, সেটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি, সেটির আনসার আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো তার আগে একটি কভার পেজ তোমাদের ডাউনলোড করতে হবে, সেটি আমাদের তাদের প্রযুক্তি চ্যানেল পাবলিশ করা আছে, তোমরা সেখান থেকে কভার পেজ ডাউনলোড করে নিবে। তো কভার পেজে তোমরা কি লিখবে? শ্রেণী লিখবে ষষ্ঠ, বিষয় লিখবে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, অ্যাসাইনমেন্ট নং এক, এটি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2022 সালের জন্য। অ্যাসাইনমেন্টটি শিরোনামে তোমরা লিখবে অধর্মের বিনাশ এবং ধর্মকে রক্ষার নিমিত্তেই ঈশ্বর অবতার রূপে আবির্ভূত হন, উক্তিটির ব্যাখ্যা করেন। এটি অ্যাসাইনমেন্টের শিরোনাম, এদের অ্যান্সার রেডি করা আছে, আমরা জাস্ট প্রশ্নটি দেখে নিব। সরস্বতী হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়টি তোমাদের 1 নং অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছে, আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম একটু আগে দেখে নিয়েছি, আমরা জাস্ট প্রশ্নগুলো একটু জুম করে দেখি। এখানে বলা হয় অ্যাসাইনমেন্ট করার জন্য প্রথম প্রশ্ন শ্রীমদ ভগবত গীতার পরিচয় প্রদান করতে হবে। আমরা ক লিখেও লিখতে পারি শ্রীমদ ভগবত গীতার পরিচয় নিম্নে দেওয়া হলো। তো আমরা অ্যান্সারটি দেখাবো, তোমরা জাস্ট স্ক্রল করে দেখাবো, তোমরা লিখে নেবে অ্যান্সারটি। এবার আমরা 9 নং প্রশ্ন চলে এসেছি, যেখানে বলা হয়েছে ধর্মের রক্ষা এবং অধর্মের বিনাশ প্রসঙ্গে গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের বাণী অর্থ ও ব্যাখ্যা সহ উপস্থাপন করতে হবে। আমরা খ লিখেও লিখতে পারি ধর্মের রক্ষা ও অধর্মের বিনাশ প্রসঙ্গে গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের বাণী অর্থ ধর্ম অর্থ ব্যাখ্যা নিম্নে উল্লেখ করা হলো। অ্যান্সার রেডি করা আছে, অ্যান্সারটি তোমরা দেখে নাও। সর্বশেষ প্রশ্নে বলা ছিল যে ব্যক্তি ও সমাজ জীবনে শ্রীমদ ভগবত গীতার প্রভাব বর্ণনা করতে হবে, এটি আমাদের গ এর অ্যান্সার, গ এর প্রশ্ন। আমরা এবার লিখতে পারি ব্যক্তি ও সমাজ জীবনে শ্রীমদ ভগবত গীতার শিক্ষা নিম্নে উপস্থাপন করা হলো। এই ছিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দিবে, যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তা আমরা বুঝতে পারি সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুব সহজে খুঁজে পেতে তালুকদার একাডেমি থেকে স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস প্রকাশ করা হয়েছে গুগল প্লে স্টোরে। তোমরা চাইলে সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারো। অ্যাপসের মধ্যে ক্লাস 6 থেকে 22 পর্যন্ত সকল অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেওয়া আছে, আজই ডাউনলোড করে নাও।